বাবা রে বাবা, গত পর্বের পর আমি আবারও ফিরে এলাম আরও একটি পর্ব নিয়ে। আমি আপনাদের সাথে আছি অঙ্গন। আজকে আপনাদেরকে দেখাবো নদীর বড় বড় পাঙাশ এবং একটি আধমন ওজনের পাঙাশ মাছ দেখাবো, সাথে আপনাদেরকে পাঙাশ মাছ কিভাবে ওজন দেওয়া হয় বা ওজন জেলেদের কাছ থেকে ওজন দিয়েই মাছগুলো ব্যাপারীরা কিনে নেয়, এবং আপনাদেরকে দেখাবো এই মাছগুলো কিভাবে ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয় সবগুলো একত্রিত করে। সাথে থাকবেন সম্পূর্ণ সময় জুড়ে। গত পর্বে আপনারা দেখেছিলেন যেখানে মাছগুলো জ্যান্ত রাখার জন্য নদীতে বেঁধে রাখা হয়েছিল, সেখান থেকে মাছগুলোকে নিয়ে দাদাদের নির্দিষ্ট একটা স্থানে বা যেখানে মাছগুলোকে রাখেন, সব মাছগুলোকে একত্রিত করে নদীতে পানিতে বেঁধে রাখেন, সেখানে এখন নিয়ে যাওয়া হচ্ছে। অসম্ভব বাতাস, অসম্ভব। গত পর্বেই বলেছি মাছগুলো জীবিত বা জ্যান্ত থাকার উপরে নির্ভর করে মাছের দাম, এই জন্যই আর কি মাছগুলোকে জ্যান্ত রাখার জন্য এত তোড়জোড় বা এত চেষ্টা করেন। এবারের গোনে পাঙাশগুলো মারা যাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে ঘোলা পানি বা ঘোলা জলের কারণে। নদীর এই ঘোলা পানি, অসম্ভব ঘোলা পানির কারণে মাছগুলো মারা যাচ্ছে, এই জন্য মাছগুলো জীবিত রাখার আপ্রাণ চেষ্টা করেন আমাদের এই পাঙাশ মাছের ব্যাপারি বা মহাজনের ব্যাপারীরা। দাদাদের নির্দিষ্ট স্থানে আবারও নদীর পানিতে মাছগুলোকে বেঁধে রাখা হচ্ছে যাতে মাছগুলো জ্যান্ত থাকে। এখান থেকে মাছগুলোকে ব্যাপারীরা ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। এখানে বলে রাখা ভালো, মাছগুলো সকালবেলা এক চালান যায়, আবার সন্ধ্যার পর আর এক চালান ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আজকের পর্বে একসাথে অনেক কিছুই থাকছে, আশা করি সবাই সাথে থাকবেন। একটু সময় নিলেও আজকের পর্বটা আপনার আজকের পর্বে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এর মাঝে আমরা নৌকা চেঞ্জ করেছি, আমাদের সাথে যোগ দিয়েছেন গোবিন্দ কাকা। বাবা রে বাবা, দাদা ধরেন, দাদা ধরেন, কাকা তো ধরে গেছেন।
গত বছর একটা মাছও পার নাই যে মাছটি দেখতে পাচ্ছেন, মাছটি ছোটখাটো কোনো মাছ নয়, প্রায় 20 কেজির উপরে বা 20 কেজির মতো মাছটির ওজন হবে। জেলেরা আফসোস করছিলেন যে গত বছর তারা মাছই পাননি বলতে গেলে, এবছর সেই কাঙ্ক্ষিত সেই মাছটি পেয়ে গেলেন। এটা আসলে তাদের জন্য আশীর্বাদ হবেই বা না কেন। আপনারা সচরাচর যেভাবে মাছ দেখতে পাচ্ছেন, আসলে জেলেরা এই মাছগুলো এভাবে পায় না, কপালের উপর নির্ভর করে, ভাগ্যের উপর নির্ভর করে জেলেদের মাছ পাওয়া। আমি ব্যাপারীদের সাথে আসি বিধায় আপনারা এরকম মাছ দেখতে পাচ্ছেন। আসলে জেলেরা দেখা গেল যে এক গুণে একটা মাছ পেলো বা পেলো না, বা সারা বছরে বা সারা বছরের যতগুলো গুণ গেল সেই গুণে একটি মাছ পেলো, এটা আসলেই তাদের জন্য আশীর্বাদ আমি মনে করি, এবং সবাই সেটাই মনে করে, জেলেরাও মনে করে যে এই মাছ আসলে আশীর্বাদ এবং তাদের কপালের উপর নির্ভর করে অনেকটাই। ডাকতেছে, কি ডাকতেছে বান্দন দেন দাদা? আপনারা দেখতেই পাচ্ছেন সেই 20 কেজি ওজনের কাঙ্ক্ষিত মাছটি। যেতে যেতে মাছটিকে আরও একবার দেখে নিলাম, কারণ সচরাচর এরকম মাছ চোখে সচরাচর দেখাও যায় না বা দেখতেও পাই না, তাই আরও একবার মন ভরে দেখে নিলাম মাছটিকে। এখন মাছটিকে আমাদের সুদেব দাদা, তারপর গোলক দাদার কাছে আমাদের গোবিন্দ কাকা মাছটিকে দিয়ে দেবেন, যাতে মাছটি নিয়ে তারা পাড়ে নিয়ে যেয়ে ঠিকমতো নদীর পানিতে বেঁধে রাখেন, যাতে মাছটি ভালো থাকে, এবং মাছটিকে হয়তোবা আজকেই তারা ঢাকায় পাঠিয়ে দিবেন। আসলে মাছটির ওজন বা মাছটি যেহেতু অনেক বেশি ওজনের, সেহেতু মাছটির সেভাবেই তারা দেখভাল করবেন বা করতে হবে তাদেরকে। যত দূরেই চোখ যাবে সব জেলেদের নৌকা আর জেলেদের নৌকা, সবাই মাছ ধরায় প্রচণ্ড আকারে ব্যস্ত, কারণ এখন বাংলাদেশের গুণ চলছে। নদীতে একটা জিনিস খুব ভালো দেখা যায়, সেটা হচ্ছে নদীর এক পাশে বা এক একদিকে আকাশে কালো মেঘের ঘনঘটা, আর একদিকে আকাশটা ফাঁকা বা মেঘ নেই, নীল আকাশ, এই জিনিসটা আবার নদীতে খুব দেখা যায়, সচরাচর অন্য কোথাও দেখা যায় না, নদীতেই, নদী বা সাগরে এগুলো সচরাচর দেখতে পাওয়া যায়। পাশের জেলে নৌকায় আরও একটি পাঙ্গাস মাছ পাওয়া গেছে। আমাদের গোবিন্দ কাকা নৌকা বেয়ে বেয়ে সেই নৌকার দিকেই এগোচ্ছেন। আমরা দেখব এখন আরও একটি পাঙ্গাস মাছ, যেটা জেলেরা পেয়েছেন, এই মাত্র পেয়েছেন সদ্য ধরা পাঙ্গাস মাছ। আমি একটা বিষয় খেয়াল করেছি, সেটা হচ্ছে মাছ পেলে দেবুদা যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় মাছ পেয়েছে আমাকে দেখানোর জন্য, সে আরও বেশি খুশি হয়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে।
কথা হচ্ছিল গত রাতে একটি জেলে নৌকা ডুবে গিয়েছিল, পরবর্তীতে সেই নৌকা উদ্ধার করা হয়েছে। কিন্তু যখন ডুবে গিয়েছিল বা ওই মুহূর্তে তাদের চিৎকারে বা তাদের ডাকে কোনো নৌকা বা জেলে নৌকা সাড়া দেয়নি। এই ব্যাপারে কথা হচ্ছিল যে মানুষের মানসিকতা বা মানুষ এখন কোন পর্যায়ে চলে গেছে, এই ধরনের কথাবার্তা হচ্ছিল। সত্যিকার অর্থে মানুষের মধ্যে মানবতা বা মানবতা বোধ বলতে এখন আর কিছু নেই। আমাদের সমাজটা দিনকে দিন মানবতাহীন সমাজে পরিণত হচ্ছে। যাক, এসব কথা বাদই দিলাম, এসব কথা বলে আর লাভ নেই, এখন মাস মাপার পালা। যেটা দিয়ে মাছ মাপা হচ্ছে সেটাকে আমাদের স্থানীয় ভাষায় পালা বা পোড়েন বা দাড়িপাল্লা বলে থাকে। পালা বলা হয় যেটা দিয়ে মাপা হয়, আর হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আপনার পোড়েন সেটা হচ্ছে 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, এটাকে পোড়েন বলা হয়। তো পোড়েনের শর্ট থাকা বা পোড়েন কম থাকার কারণে এখন ইট দিয়ে পোড়েনের কাজ চালানো হচ্ছে। পরবর্তীতে আবার পোড়েন দিয়ে আর ইট আর এক পেশে রেখে এই ইটের মাপটাও সঠিকভাবে নেওয়া হবে। মাছটির ওজন হয়েছে 8 কেজি 800 গ্রাম। এখন ফেরার পালা, মাছগুলোকে কোচকাচ করে ঢাকায় পাঠিয়ে দিতে হবে। এর আগেই বলেছি যে মাছগুলো দুইবার পাঠানো হয়, সকাল ভোরে একবার পাঠানো হয় ঢাকার উদ্দেশ্যে এবং সন্ধ্যার পর আর একবার পাঠানো হয় ঢাকার উদ্দেশ্যে। তো আজকে দিনের বেলা যতগুলো মাছ পাওয়া গেছে সবগুলো এখন ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে। গোবিন্দ কাকা পরপর কিছু রাত ঘুমাতে না পারার কারণে যাত্রাপথেই কিছুটা ঘুমিয়ে নিয়েছিলেন। মাছগুলোকে সুন্দর করে গুছিয়ে প্যাক করে এখন ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। এই প্রক্রিয়াটি সাধারণত জটিল এবং অনেক কৌশলগত, অভিজ্ঞ লোক দিয়েই সাধারণত এই কাজটি সম্পন্ন করা হয়। আমাদের গোবিন্দ কাকা, গোলক দাদা, দেবুদা, সুদীপ দাদা এই কাজটিতে তারা নিজেরাই অনেক অভিজ্ঞ, এই জন্য তাদের নিজেদের কাজ নিজেরাই সম্পন্ন করে থাকেন।
প্যাকিংয়ের পালা শেষে ভ্যানে তুলে দিলেন। ভ্যানটি নির্দিষ্ট মাছের যে ট্রাক থাকে সেই ট্রাকে নিয়ে মাছগুলোকে ট্রাকে তুলে দিবেন ঢাকার উদ্দেশ্যে। যেগুলো অবশিষ্ট পাঠাতে পারেননি বা থেকে গেল সেগুলো বরফে রেখে দিবেন। এবারের মতো এখানেই তাহলে, আগামী পর্বে আবার দেখা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।